हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टाडी यूट्यूब चैनल। फ्रेंड्स, आजकल भिडियोते आम्रा 1 जून 2020 थेके 10 जून 2020 पर्यन्त समस्त गुरुत्वपूर्ण कारेंट अफेयार्सगुलो आलोचना करब। कारण तोमादेर मध्ये अनेकेई होयतो 1 जून थेके 10 जुनेर कारेंट अफेयार्सगुली देखोनी एबं आमार चैनेलो आमि प्रतिदिन आपलोड करिनी। तो एइ 10 दिनेर समस्त कारेंट अफेयार्स आजकल भिडियोते आम्रा टपिक वाइज आलोचना करब। प्रथम आलोचना करब आमरा ए 10 दिन समस्त इम्पर्टेंट डेट्स, तारपर आलोचना करब ए 10 दिन सम्प्रति नियोजित माने कोथाय के नियोग करा हुए छे काके, एवं तारपर जारा आर नेई माने ए 10 दिने कारा कारा मारा गिये छेन, एवं विभिन्न राज्येर प्रकल्प स्कीम एवं योजना से समस्त किछु आमरा ए भिडियोते आलोचना करब, एवं सबार शेषे पुरस्कार। तो चलो कारेंट अफेयार शुरू करा जाक। तो प्रथमे आमरा इम्पर्टेंट डेट्सगुलो आलोचना करब। तो जेमन प्रथम 1 जून पालन करा हुआ कि वर्ल्ड मिल्क डे। तो ए बसर वर्ल्ड मिल्क डे थीम की छिलो 20th anniversary अब वर्ल्ड मिल्क डे। एवं एछाड़ाओ प्रति बचर 1 जून आंतर्जातिक शिशु दिवस पालन करा हुआ, एवं ग्लोबल डे अफ पेरेंट्स सेटाओ पालन करा हुआ कबे प्रति बचर 1 जून। एवं ए बचर 1 जून ग्लोबल डे अफ पेरेंट्सर थीम की छिलो एप्रिसिएट ऑल पेरेंट्स थ्रो आउट द वर्ल्ड। तारपर नेक्स्ट प्रश्न जे तेलेंगाना राज्य प्रतिष्ठा दिवस कबे पालन करा हय। तो तेलेंगाना राज्य प्रतिष्ठा दिवस पालन करा हयेछिलो कबे 2 जून, कारण 2 जून 2014 ए राज्यर स्थापना हयेछिलो। तारपर नेक्स्ट जे वर्ल्ड बाइसाइकेल डे, वर्ल्ड बाइसाइकेल डे प्रति बछर पालन करा हय कत बछर? प्रति बछर 3 जून। एवं 2018 साल थेके ए दिनटिके पालन करा शुरू होयेछे। तारपर नेक्स्ट जे विश्व परिवेश दिवस कबे पालन करा हय। तो विश्व परिवेश दिवस पालन करा हय कबे? प्रति बछर 5 जून। एके तोमरा विश्व परिवेश दिवस बा वर्ल्ड एनवायरनमेंट डे बोलते पारो। एवं ए बछरेर स्लोगान कि छिलो? टाइम फर नेचार। तारपर नेक्स्ट प्रश्न जे वर्ल्ड फूड सेफ्टी डे कबे पालन करा हय। तो वर्ल्ड फूड सेफ्टी डे पालन करा हय कबे? प्रति बछर 7 जून। एवं एबारे थीम कि छिलो? फूड सेफ्टी एवरीवन बिजनेस। नेक्स्ट प्रश्न जे वर्ल्ड एशियन डे कबे पालन करा हय। तो वर्ल्ड एशियन डे कबे पालन करा हय? प्रति बछर 8 जून। एवं एबारे थीम कि छिलो? इनोवेशन फॉर ए सस्टेनेबल ओशियन। एखन आमरा कि डिसकस करब? এই মাসের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন কোম্পানিতে এবং গভর্নমেন্ট যে সমস্ত নিয়োগ হয়েছে, তো সেই সমস্ত আলোচনা করব। আর ফ্রেন্ডস, তোমরা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম যারা ভিডিও দেখছো তাদের বলে দিচ্ছি, প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় মক টেস্ট চলতে থাকে, তো আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো নিউ অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সবার প্রথমে কি রয়েছে? FSSAI বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর CEO পদে নিযুক্ত হলেন কে? অরুণ সিঙ্ঘাল। তারপর নেক্সট প্রশ্ন যে মিনিস্ট্রি অফ স্টিল এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? তো মিনিস্ট্রি অফ সেক্রেটারি এর পদে নিযুক্ত হলেন কে? প্রদীপ কুমার ত্রিপাঠি। তারপর নেক্সট প্রশ্ন যে আন্দামান এবং নিকোবর কমান্ডের 15তম চিফ কমান্ডার ইন চিফ হিসেবে দায়ভার গ্রহণ করলেন কে? IT জেনারেল মনোজ পাণ্ডে। ফ্রেন্ডস, এখানে কী হয়ে যাবে? 15, ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো আন্দামান এবং নিকোবর কমান্ডের 15তম চিফ কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন কে? IT জেনারেল মনোজ পাণ্ডে। তারপর নেক্সট যে কুয়েতে ভারতের পরবর্তী রাজদূত হিসেবে কে নিযুক্ত হলেন? তো কুয়েতে ভারতের পরবর্তী রাজদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সিবি জর্জ। নেক্সট প্রশ্ন যে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল এর সেক্রেটারি হিসেবে দায়ভার গ্রহণ করলেন কে? আর কে চতুর্বেদী। তো এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন যে এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজার ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তো এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলো কে? হর্ষ বাঙ্গারি। নেক্সট প্রশ্ন যে ফিনল্যান্ডে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? তো ফিনল্যান্ডে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? রাবিশ কুমার।
তারপর যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন? তো যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? গায়ত্রী কুমার। তারপর মনোজ তিওয়ারিকে সরিয়ে দিল্লি বিজেপির প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হলো? আদেশ কুমার গুপ্ত। নেক্সট প্রশ্ন, যে পাপুয়া নিউগিনিতে ভারতের পরবর্তী হাইকমিশনার কে নিযুক্ত হলেন? তো পাপুয়া নিউগিনিতে ভারতের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত হলেন কে? সুশীল সিঙ্গাল। এবং এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, যে দীর্ঘ 73 বা 73 বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে নিযুক্ত হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাপটা চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? কৃষ্ণেন্দু মজুমদার। তো বাপটা এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? কৃষ্ণেন্দু মজুমদার। এবং বাপটা এর ফুল ফর্ম কী? ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। নেক্সট প্রশ্ন, যে টুইটার কোম্পানির নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তো টুইটার কোম্পানির নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? পত্রিক পিসেটে। নেক্সট প্রশ্ন, যে কনফেডারেট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর প্রেসিডেন্ট হিসেবে দায়ভার নিলেন কে? কোটাক মহিন্দ্রা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও উদয় কোটাক। তারপর নেক্সট প্রশ্ন, যে আইআইএফএল ফিনান্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? রোহিত শর্মা। নেক্সট প্রশ্ন, যে অ্যাডিডাস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তো অ্যাডিডাস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী মানুষী চিল্লার। নেক্সট, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? ব্রজেন্দ্র নাভেনিত। নেক্সট প্রশ্ন, যে ওয়ার্ল্ড ব্যাংকে এক্সিকিউটিভ ডিরেক্টর সিনিয়র উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? তো ওয়ার্ল্ড ব্যাংকে এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে? রাজীব তাপনো। তারপরে যে রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? তো রোমানিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল শ্রীবাস্তব। তারপর নেক্সট প্রশ্ন, যে গুগল সার্চ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? প্রভাকর রাঘবন। তারপর নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জম্মু কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? তো জম্মু কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? জাভেদ ইকবাল ওয়ানি। তারপর গুগল ক্লাউড ইন্ডিয়া এর সিনিয়র ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তো গুগল ক্লাউড ইন্ডিয়া এর সিনিয়র ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? অনিল ভুলুরি। তারপর সুইজারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? তো সুইজারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? মনিকা মেহতা। ফ্রেন্ডস, এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করছি। এর PDF তোমরা টেলিগ্রামেই পাবে। আর যদি এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর প্লিজ লাইক করে দেবে ভিডিওটাকে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যে সম্প্রতি 42 বছর বয়সে, এখন আমরা ডিসকাস করব সম্প্রতি মানে কারা মারা গেলেন, কোন কোন বিখ্যাত ব্যক্তি মারা গেলেন, তো সেই সমস্ত ব্যক্তির নাম এখন আমরা আলোচনা করব। তো সম্প্রতি 42 বছর বয়সে মারা গেলেন কে? প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার অজিত খান। এবং 84 বছর বয়সে মারা গেলেন আমেরিকার অলিম্পিক জয়ী প্রাক্তন দৌড়বিদ ববি জয় মোরো। এবং 93 বছর বয়সে প্রখ্যাত সিনেমা নির্মাতা বাসু চ্যাটার্জি, তিনিও সম্প্রতি মারা গেলেন। এবং সম্প্রতি 70 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত গীতিকার আনোয়ার সাগর। নেক্সট, যে সম্প্রতি 61 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার হামজা কোয়া। এবং করোনা আক্রান্ত হয়ে 77 বছর বয়সে মারা গেলেন বলিউড প্রডিউসার অনিল সুরি। তার নেক্সট প্রশ্ন, যে 84 বছর বয়সে মারা গেলেন রাজ্যসভার সদস্য MP বীরেন্দ্র কুমার। এবং সম্প্রতি 34 বছর বয়সে পথ দুর্ঘটনায় মারা গেলেন তীরন্দাজ কোচ জয়ন্তীলাল নানোমা। এবং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য, যে এখন সমস্ত পুরস্কার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো যে 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে মনোনীত হলেন কারা? রোহিত শর্মা, অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষণ। তারপর যে দ্য গ্রেট ইন্ডিয়া টি অ্যান্ড স্নেক্স শিরোনামে
শর্ট স্টোরির জন্য দ্য কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2020 কে জিতল ভারতের কৃতিকা পান্ডে। তারপর নেক্সট প্রশ্ন, অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মান পেলেন কে? অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিশেল ক্লার্ক। তারপর নেক্সট প্রশ্ন, 2020 এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান 168 এবং প্রথম স্থানে কে রয়েছে? ডেনমার্ক। তাছাড়া কোভিড-19 করোনা মহামারীর জন্য বাতিল করা হলো কি ম্যাগসেসাই অ্যাওয়ার্ড 2020। এবং এখন আমরা আলোচনা করব ভারত সরকারের এবং সমস্ত প্রকল্প যোজনা এবং যে সমস্ত রাজ্য তাদের অ্যাপগুলো লঞ্চ করেছিল। তো সবার প্রথমে মাই লাইফ মাই যোগা নামে ভিডিও ব্লগিং কন্টেস্ট লঞ্চ করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর করোনা চিকিৎসার জন্য প্রযুক্তিগত যন্ত্রপাতি বিভিন্ন দেশের যৌথ সহায়তায় তৈরি করতে সি ট্যাপ প্রোগ্রাম লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং এটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্ষুদ্র মাঝারি শিল্পের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন টেকনোলজি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? তো চ্যাম্পিয়ন্স নামে টেকনোলজি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর নেক্সট, যে সম্প্রতি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমে যুক্ত হলেন কে? উড়িষ্যা, সিকিম এবং মিজোরাম। তারপর যে ছোটো ব্যবসা এবং কুটির শিল্পের সুবিধার্থে মুদ্রা শিশু লোন স্কিম লঞ্চ করল কে? কেন্দ্র। এবং মেরা বেতন নামে স্যালারি ট্র্যাকার অ্যাপ লঞ্চ করল কে? জম্মু কাশ্মীর। আর বৃষ্টি বর্ষা ইত্যাদির পূর্বাভাস দিতে মেঘ সন্দেশা নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করল কে? কর্ণাটক রাজ্য সরকার। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন প্রথমবার বৃহস্পতি গ্রহের কক্ষপথে 2019 LD2 নামে সক্রিয় গ্রহাণীর সন্ধান পেল কে? জ্যোতির্বিজ্ঞানীরা। এবং মাটিতে বসবাসকারী পৃথিবীর সবথেকে প্রাচীন প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল কোথায়? স্কটল্যান্ডে। নেক্সট প্রশ্ন, যে দেশকে করোনামুক্ত দেশ হিসাবে ঘোষণা করলো নিউজিল্যান্ড সরকার। এবং IMD রিপোর্টস অনুযায়ী আরব সাগরে উৎপত্তি ঘূর্ণিঝড় নিসর্গ, যেটির নামকরণ কে প্রস্তাবিত করেছে? বাংলাদেশ। তো ফ্রেন্ডস, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন বিস্তারিতভাবে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও তোমরা স্টাডি রিলেটেড টেকনিক্যাল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম জয়েন করো, লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। থ্যাংক ইউ।